ছাপ্পে কুমার নাই, ইরি গুরু ঝাপ্পে কুমার, সভাপতি শ্রী গদাই লস্কর, চেয়ারে বসলে 10 টাকার, মাটিতে বসলে ফ্রি। কি রে গাব্বু, এসআরকে দেখ, স্কুল মাস্টার ঝাপ্পে কুমার আসছে রে। ওরে মার কাছে মাসির গল্প করিস না, এই ফাংশনের ভলেন্টিয়ার আমি, অনেক দায়িত্ব। বলছিস কি রে, তুই কি করে চান্স পেলি রে? ওসব অনেক ব্যাপার আছে রে, ঝাপ্পে কুমার আসলে চা টা জল টল সব আমাকেই দিতে হবে। এই 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 আমাকেও সঙ্গে নিবি রে? সে ছক্কুদাকে বলে দেখতে হবে, এখন চল দেখি। আড্ডায় যতক্ষণ খবরটা বলতে পারছি, পেটটা গুড়গুড় 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 করছে। হ্যাঁ হ্যাঁ চল চল, পুতুকে খবরটা বলা দরকার। ছক্কুদার ব্যাপার কি বলছিলিস? আরে ছক্কুদা তো এখন বুলেট সঙ্গের হিরো রে। কেন কেন? ঝাপ্পে কুমারকে তো ছক্কুদাই কন্ট্যাক্ট করিয়ে দিল। বলিস কি রে, ঝাপ্পে কুমারের মতন অত বড় আর্টিস্টের সাথে ছক্কুদার চেনা জানা আছে? ছক্কুদার সাথে অনেক বড় বড় লোকের চেনা জানা আছে, ঝাপ্পে কুমার তো নস্যি। দেখ না রে, আমাকেও যদি ছক্কুদা ভলেন্টিয়ার বানিয়ে দিতে পারে। ঠিক আছে বলে দেখবো না হয়, আমি তো ছক্কুদাকে এর জন্য 5 কাপ লেবু চা ফ্রিতে খাইয়েছি। ঝাপ্পে কুমার, কি অদ্ভুত নাম রে বাবা। শুনেছিলাম তোর আগে নাম ছিল ঝংকার কুমার, কিন্তু ও কিশোর কুমার, কুমার শানু থেকে শুরু করে হানি সিং, অরিজিৎ সিং সবার গান ঝেড়ে ঝেড়ে গায় বলে ওর নাম হয়ে গেছে ঝাপ্পে কুমার। তবে শিল্পী মাত্রই গুণী, সকলের গলা নকল করে গান গাওয়াটাও কম নয়। ঠিক ঠিক ঠিক। তবে আমার একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকছে না, ঝাপ্পে কুমারের সাথে ছক্কুদার যোগাযোগ হলো কি করে? ছক্কুদাকে জিজ্ঞেস করলেই ব্যাপারটা বোঝা যাবে। ছক্কুদাকে আমি চিনি, ও এত সহজে আসল কথাটা বলবেই না। কি করবি এখন ভুতু? ঠিক বলেছিস, কি করা যায় তাহলে? আইডিয়া, গদাই লস্কর, এই ফাংশনের সভাপতি যখন গদাই লস্কর বাবু, তখন ওনার কাছেই যাই চল, উনি অন্তত আমাদের ভুল খবর দেবেন না। ঠিক ঠিক, যা তাই দিয়েছি উনি জীবনেও ভুলবেন না। চল চল এক্ষুনি যাই তাহলে। ছক্কুদে, মিথ্যে কথা বলার জন্য আমার নাক লম্বা হয়ে গিয়েছিল, সবাই বুঝে ফেলেছিল আমি মিথ্যে বলি, আমার অনেক দুর্নাম বদনাম হয়ে গেছে এই ফুল পাহাড়িতে, তাই এবার জমিয়েই ফাংশনটা করে ফুল পাহাড়ির মানুষের কাছে ভালো হতে হবে, তাই অনেক পয়সা খরচা করছি। কিন্তু ওই ঝাপ্পে কুমার ঠিক মতো কথা দিয়েছেন তো, আসবেন, মানে ঠিক সময় চলে আসবেন তো, দেখিস আমি কিন্তু সভাপতি, আমার মুখে চুন কালি মাখাস না। আরে না চিন্তা গদাই বাবু, এই ছক্কু যখন মাঠের নামের জন্য তখন ফাংশন সুপার হিট হয়ে গেছে। ধরে নিন, ঝাপ্পে আমার কত দিনের বন্ধু জানেন। আচ্ছা ঠিক আছে বুঝেছি বুঝেছি, বস বস বসে কথা বল। শুনুন, অনুষ্ঠানের শুরুতেই পাড়ার বাচ্চারা সবাই আবৃত্তি কবিতা করবে, তারপর পাশের পাড়ার উড়ন টুপরিকে ফিট করেছি, ব্যাঞ্জো বাজিয়ে দেবে, উত্তাল নাচবে। ঠিক আছে তা ছক্কু ভাই, এই আমি এত পয়সা চাঁদা দিচ্ছি, সভাপতির একটা ভাষণ থাকবে না ভাই? আলবাত থাকবে, ঝাপ্পে কুমার যদি আসতে লেট করে তখন আপনি টুক করে মঞ্চে উঠে পারবেন আর ভাষণ ঝাড়তে শুরু করে দেবেন। ছক্কুদা বড় শিল্পী, আসতে তো লেট করবেই। ঠিক আছে আমি এখন যাই, ওদিকে কত কাজ পড়ে আছে, সব দায়িত্ব আমার কাঁধে, ভাল লাগে না। কি বলেছিলাম না, আমাদের ছক্কুদাই সব। সেটাই তো চিন্তার রে। কোদাই লস্কর বাবু কিচ্ছু জানেন না দেখছি। আজ সন্ধ্যা 6 ঘটিকায় স্কুলের মাঠে বিশাল ঝাপ্পে কুমার নাইট হইতে চলিতেছে, সভাপতি শ্রী গদাই লস্কর, সঙ্গে উড়ান্ত ব্রিড ডান্স, আপনারা সকলে তাড়াতাড়ি আসন গ্রহণ করিবেন, চেয়ারে বসিলে 10 টাকা, মাটিতে বসিলে ফ্রি, আজ সন্ধ্যা 6 ঘটিকায়। আমাদেরও তাড়াতাড়ি যেতে হবে। চিন্তা কি, এসআরকে তো ভলেন্টিয়ার, আমাদের জন্য চেয়ারে জায়গা রাখবে বলেছে।
এই প্রথম আমি এমন কোন ফাংশন দেখব। আমার যে কি আনন্দ হচ্ছে না! উড়ে আসুন, আর মাত্র 10 খানা চেয়ার ফাঁকা আছে, পুরো মাঠ ভর্তি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও আমার এক টর্চ হয়েছে না রে বুদ্ধি। কুমার নাইট, বাচ্চাদের কোলে নিয়ে বসুন, সঙ্গে মাদুর আনলে বিছিয়ে বসুন। নমস্কার, আমরা আমাদের ঐতিহাসিক ফাংশন শুরু করছি। জাপি কুমার নাইট। শান্ত সিটে বসুন। জাপি কুমার কখন গান শুরু করবে? রানী রে, ঠিক সুবিধা ঠেকছে না রে, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। না না, ঠিক চলে আসবে। আবার মঞ্চে ক্যাঙ্গারু ডান্স করবে আমাদের পাড়ার দুই কচি কচি ভাই উড়ন্ত বড়ি। জাপি কুমার কখন আসবে? এখন কি হবে, দর্শকরা সবাই খেপে গেছে। এই মেরেছে, এই মেরেছে, এবার আমি কি করব, কি করব এবার? মঞ্চুটে সবাইকে সত্যি কথাটাই বলুন। এই এই কে বললো? কে বললো? এই বলুক, ঠিকই বলেছে, আমি তাই করি। কোনো উপায় নেই এখন, কোনো উপায় নেই। ঝাপ্পি কুমার আসতে পারবেন না, উনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। মিথ্যে কথা বের হবে তখনই তুই বড় হয়ে যাবি। মিথ্যে কথা বলা আমি একদম পছন্দ করি না। আমি ম্যাজিক করে দিয়েছি, কিন্তু আবার মিথ্যে কথা বললে দেখো তোমার নাকটা আরো লম্বা হয়ে যাবে। এবারের মতো মাফ করে দাও জাদু বাবা, মাফ করে দাও। ঠিক আছে ঠিক আছে, যা তবে এখন, মনে থাকে যেন কথাটা। একজোবার থাকবে, একজোবার থাকবে, হাজারবার থাকবে। জয় মা কালী, জয় সাধু বাবা, জয়। আমি যেটা পারি, ম্যাজিক। গদাই লস্কর এখানে নির্দোষ, ওকে বাঁচাতেই হবে। আমি আসছি, তোরা এখানেই থাক। আমি মিথ্যে বলছি না, ছক্কুটা আমাকে ঝুলিয়েছে, আপনারা বিশ্বাস করুন, ছক্কুটা আমায় ঝুলিয়েছে, আমি মিথ্যে বলছি না। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং 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 টিং
ভুতু? ভুতুকে তো চেনাই যাচ্ছে না। এ আমার তো দেবো উপহার গুলো। লজেন্স দাদা, ওই দেখো তোমার ফ্রকটা। নমস্কার, দেখবেন নাকি ম্যাজিক, এমন ম্যাজিক যা এর আগে আপনারা কখনোই দেখেননি। কি দেখবেন তো? না, আমরা এখানে ম্যাজিক দেখতে আসিনি। ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিক। শুনো, হ্যাঁ আমি চললাম ম্যাজিক। আমি ম্যাজিক ভুতু। শুরুতেই একটু মিষ্টি মুখ হয়ে যা, এই শীতের রাতে নতুন গুড়ের মোয়া খাবেন তো? মোয়া দেবো। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার হয়েছে। চক্কুর উপর ভরসা করে আমার খুব ভুল হয়েছে। আমি তো সত্যি এমন করেই সকলকে আনন্দ দিতে চেয়েছিলাম। আমারও নাক ঠিক হয়ে গেছে, আমারও নাক ঠিক হয়ে গেছে। তাই বুঝি? ঠিক আছে, বছরের শেষে এই রাতে যদি কমলা লেবু পাওয়া যেত, আপেল আঙুর পাওয়া যেত, তাহলে তো খুব ভালো হতো। কি বলেন আপনারা? এ বাবা, ওই দেখুন গাছগুলোতে কেমন আঙুর আপেল কমলা লেবু ধরেছে। কি মজা, কি মজা! কি কাণ্ড, কি কাণ্ড! এ যে ভোজবাজি হচ্ছে, এবার যে বিপদ হবে, বাচ্চাগুলো গাছ থেকে পড়ে তো হাত পা ভাঙবে। একদমই না, দেখুনই না মজাটা। ফুস 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 লেমন জুস। এটাই তো সকলে পড়াশোনা করো। তাই বুঝি ফুসফুস ফুস লেমন জুস। ভালো ভালো লেবু আঙুর আপেল পেট ভরে খেতে পারবে।
এই যে জাদুকর মেয়ে, বাচ্চাদের তো বই খাতা দিলে, ছেলেদের এমন মিঠা ফল খাওয়ালে, কিন্তু আমাদের যে খুব জলের সমস্যা। স্কুল মাঠের ওই একটা টিউবওয়েল খারাপ হয়ে পড়ে আছে, গ্রামের মেয়ে বউদের খুব কষ্ট হচ্ছে, সে দূরে নদীর থেকে জল আনতে হয়। ও বাবা, তাই বুঝি? কোথায়, চলো তো দেখি, টিউবওয়েলের উপর আলো ফালো দেখি কেউ। আমি ফেলছি। এই বুঝি সেই টিউবওয়েল? হ্যাঁ, ঠিক আছে। হুশ লেমন জুস কল, তুই ঠিক হয়ে যা তো, যা বলছি। প্লিজ প্লিজ প্লিজ। কলটা মনে হয় ঠিক হয়ে গেছে। সভাপতি মশাই, আসুন দেখি, কলটা চেপে দেখুন তো। কোথায় কোথায় হ্যাঁ কোথায় কোথায় দেখি 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 দেখি। এই তো চল। হনুমান জি তোমার ভালো করবেন বেটি। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার যে খারাপ করেছে, ওই পাজি ছক্কুটার কি হবে, কি হবে ওই পাজিটার? নিশ্চয়ই উচিত শিক্ষা পাবে। ছক্কুটা তো পালিয়ে গেছে। পালিয়ে আর যাবে কোথায়? এক্ষুনি ও এখানে চলে আসবে। কিন্তু 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 কোথায় ও? যা 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 বলছি, যা যা যা। আমি তো ফেঁসে গেছি রে, বাইরে গদাই লস্কর, ভিতরে তোরা, আমি কোথায় যাই রে ভাই? ওরে বাবা রে, কানে ও গন্ডগোল, এ কি কেসে? কোথায় ওই ছক্কুটা, কোথায় উট পাখি? উট পাখি এলো কোথা থেকে? উট পাখি এলো কোথা থেকে? আরে এটা যে আমার মুরগিটা, ভাগ্যিস গদাই বাবু এমন একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তাই তো আমি আপনাদের আমার ম্যাজিক দেখানোর সুযোগ পেলাম। এবার আমাকে ফিরতে হবে শহরে। বেটি, তুমি কোথা থেকে এসেছো? আমি এই পথ দিয়ে ফিরছিলাম, এখানে শোরগোল শুনে চলে এলাম। বমকালি, ভগবান ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। হুশ 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 হুশ।
জোর বাঁচা বেঁচে গেছি রি। কাল যদি ওই ম্যাজিশিয়ানটা না আসতো আমার যে কি দশা হতো! তাহলে তোমার ঘাড়ে তোমার এই মুন্ডুটাই থাকতো না। ম্যাজিশিয়ান বন্ধুটা কোথায় যেন ম্যাজিকটাকে ফিরছিল। রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে গেল, আমি এইদিকে সব কথা গিয়ে বললাম, ও চলে এলো। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন রে। কোন ফাঁকে যে ও চলে গেল, টাকা পয়সাও তো নিল না। সবাই তো তখন আমরা আকাশের দিকে তাকিয়ে ওর অদ্ভুত ম্যাজিক দেখছি। অদ্ভুত ম্যাজিক না, ভূতুর ম্যাজিক। নতুন বছর ভূতুর ম্যাজিক দিয়ে শুরু হলো। হ্যাপি নিউ ইয়ার তোমাদের আগেই জানিয়ে রাখলাম। নতুন বছর তোমাদের সকলের ভালো কাটুক।